1, 0, action! Hello everyone, I am Devon, and this is our drama team, The Life of Polytechnic, and that is produced and directed by Shahriya Raju Bhai. আমাদের বড় ভাই সে আমি তো অনেক জুনিয়র তো সে হচ্ছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইটি ডিপার্টমেন্টের 14 ক্লাস সেশনের স্টুডেন্ট শুধু সে না টোটালি যত ভাইয়া দেখছেন সবাই তারই ফ্রেন্ড সার্কেল আমার ছোট তো ভাই আপনি কিছু বলেন হাই গাইস আই এম শাহরে রাজু আমি প্রথমে আপনাদের কাছে আমাদের নাটক টিমের জন্য দোয়া চাই নেব যেন আমরা এরকম ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজ করতে পারি আপনাদের সকলের দোয়াতে আমরা আমাদের নাটক দ্য লাইফ অফ পলিটেকনিক সম্পন্ন করতে পেরেছি তো আমাদের এই নাটকের পিছনে আমাদের সকল ফ্রেন্ডদেরই যথেষ্ট পরিশ্রম আছে তবে তাদের মধ্যে আমার এই দুই ছোট ভাই এদের অক্লান্ত পরিশ্রম ছিল এই এদের পরিশ্রম ছাড়া আই থিঙ্ক আমাদের নাটকটা সম্পন্ন হতে পারত না তো আমার ডান পাশে আছে এম ডি রিমন আমার নাটকের ক্যামেরাম্যান আমি যেহেতু এডিটর এবং শুটার মানে ভিডিওগ্রাফার নাটক শুটিং করেছি তো এক্ষেত্রে আমার নিজস্ব পার্সোনাল অনেক প্রবলেম ছিল যেগুলো মানে সাহেব হয়তো ফেস করেনি আমি করছি আমাদের ফিনান্সিয়াল তেমন কোনো সাপোর্ট ছিল না এটা যেহেতু আমাদের প্রথম কাজ আমাদের আগে থেকে কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না এখান থেকে আমাদের স্টার্ট করতে হয়েছে ফিনান্সিয়াল সাপোর্ট না থাকলে আমাদের ট্রাইপড কেনা হয়নি বা দেখা যায় আমাদের লাইটিং সিস্টেম সাউন্ড সিস্টেম আদার প্রবলেমগুলো যেগুলো থাকে একটা মানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা একটা নাটক করার জন্য সেগুলো আমাদের কিছু ছিল আমাদের জাস্ট ছোট ছোট কিছু থিং ছিল যেগুলো দিয়ে আমাদের পুরো নাটকটা কন্টিনিউ করতে হয়েছে শেষ করতে হয়েছে তো এই ক্ষেত্রে যে প্রবলেমগুলো এই যে আমি ছিলাম কিন্তু আমি নিব না একটা এত বড় নাটক প্রথম হাতের কাজে একা কখনো করা সম্ভব হয় এক্ষেত্রে আমার প্রিন্স আমার ফ্রেন্ড ওরে অনেক বেশি ধন্যবাদ জানাই টোটালি প্রথম থেকে শেষ পর্যন্ত ও আমার পাশে ছিল আমার যত প্রকার যা করেছেন আমাদের ভবসিন্ধু স্যার চেষ্টা করেছি হয়তো ভালো লাগবে তো আপনাদের নাটকটা দেখার জন্য আমন্ত্রণ করছি We'll be right back.
অ্যাডমিশন পরীক্ষার দিন বেশ এক্সাইটেড ছিলাম। কি জানি কি হয়। আজকে আমাদের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে, আমি খুব খুশি, কারণ পছন্দের সাবজেক্টে চান্স পেয়েছি। অরিয়েন্টেশন ক্লাসে হাসান স্যারের কথাগুলো বেশ ভালো ছিল। তোমাদেরকে খুলনা পলিটেকনিকে সুস্বাগত। তোমরা এখানে চান্স পেয়েছো, সে কারণে আমাদের জীবন ধন্য হয়ে গেছে, তোমাদের বাবা মার জীবন ধন্য হয়ে গেছে, খুলনা পলিটেকনিক ধন্য হয়ে গেছে। তোমাদের কথা করে এই কলেজ এখন থেকে মুখরিত হয়ে যাবে এবং তোমরা এখান থেকে পাশ করে বের হওয়া পর্যন্ত এই কলেজ মুখরিত থাকবে। সর্বপ্রথমে তোমাদের জানা উচিত ডিপ্লোমা সিস্টেমটা কি। এডুকেশন সিস্টেমের ভিতরে ডিপ্লোমা এডুকেশন সিস্টেম এটা একটা ভালো একটা সিস্টেম, যেখানে লেখাপড়া শিখে খুব সহজে চাকরি পাওয়া যায়, খুব সহজে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আর খুলনা পলিটেকনিক আসলে ডিপ্লোমা পলিটেকনিক যেগুলো, যেখান থেকে ডিপ্লোমা এডুকেশন করা যায়, তার ভিতরে খুলনা পলিটেকনিক অন্যতম সেরা পলিটেকনিকগুলোর ভিতরে একটা, যেটা 1963 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ অব্দি এখান থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এবং তারা বাস্তব জীবনে খুবই সফলতার সহিত কাজ করে। তাই তোমরা সেখানে চান্স পেয়েছো, তার মানে তোমরা খুবই যোগ্য, খুবই দক্ষ, খুবই অভিজ্ঞ স্টুডেন্ট এবং তোমাদের ছাত্র জীবনে তোমরা খুবই পড়ালেখা করেছো এবং তোমরা তোমাদের পড়ালেখার মধ্যে ফাঁকি কম দিয়েছো, যার ফলে এখানে চান্স পেয়েছো। তাই তোমাদের নিয়ে আবারও স্বাগত। আমি তোমাদের সাথে আমাদের শিক্ষকদের পরিচয় করে দেব। তারপর কৃষ্ণ কুমার ঘোষ ইলেকট্রিক্যাল। আর আমি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল টেকনোলজি।
আর এতক্ষণ তোমাদের সাথে কথা বললাম, এবার তোমাদের একটা পরিচয় পত্র নেওয়া দরকার, যেহেতু আমরা পরিচয় দিলাম। মঞ্জুর হোসেন, খালিশপুর থানা, খুলনা জেলা। আমি শাহরিয়ার রাজু, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া। ধন্যবাদ তোমাদের সবাইকে, তোমাদের সবার পরিচয় দেওয়ার জন্য। আর সামনের মাসের 1 তারিখ থেকে তোমাদের যথারীতি ক্লাস শুরু হবে। আর ক্লাসে আসার সময় এরই মাঝে তোমরা ইউনিফর্ম পরে নেবা, কলেজে নির্ধারিত ইউনিফর্ম আছে সেগুলো পরে অবশ্যই ক্লাসে আসবে। ধন্যবাদ সবাই। আমাদের প্রথম ক্লাস, কিন্তু বের হয়ে যে এমন কিছু ফেস করতে হবে তা আমার জানাই ছিল না। নাম কি ভাই? আমার নাম শাহরিয়ার রাজু। আমার নাম নয়ন। ওই তোরা কোন ডিপার্টমেন্ট? আমি ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল বড় ভাইদের খুশি করতে পারবি? খুশি করবো, বুঝতে পারিস ভাই? আমি তো প্রথম আজকে কলেজে আসছি, এই প্রথমে যে ক্লাস ক্লাস করে বেরোলাম। তুই কি পারিস? তুই কি পারিস ভাই? আমি পড়াশোনা পারি, আর পাশাপাশি ছোটবেলায় গান করতাম, ওটা এখনো মোটামুটি পারি। এ তুই কথাকে চন্দ্রবিন্দু বন্ধু তো বল। হ্যাঁ, ছোটবেলায় বসে এখন তো তেমন মনে নেই। আরে ভাই থামেন, ও কি করবে? ওর তো শার্টের বোতাম খুলে তো বেয়াদো। চল, তুই ওদিক করে যাচ্ছিস। তুই জানি কি পারতি তুই বলছিলি? ভাই আমি গান পারতাম, আর পড়াশোনা তো পারি। একটা গান গাতো ভাই এখন। তোরে এখন গাইতে বলছো? তুই এখন গাবি? আচ্ছা ঠিক আছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, উষে রাখবো রাখবো রে বন্ধু। ভালোবাসা করতে আইছি, 3 বছর কলেজে পড়ি, ভালোবাসা খুঁজে পেলাম না। তুই ভালোবাসা করতে সেই জায়গায় thank you.
হ্যাঁ বলো দোস্ত, তোমার কি মেসেজ উঠছে? হ্যাঁ আমরা আজকেই কেবল উঠবো, মানে মেসেজটা ঠিক করছি, তবে এখন উঠবো না। কোন মেসেজ? এই তো বই বই বলে একটা মেসেজ তো আনতো, মেসেজ করছে না, আমার মেসেজ খুব দরকার। এখন আমাদের মেসেজ ঠিক নাই, তোমার একটা মতন ঠিক করে দেবো। আবার তাড়াতাড়ি দেখো, কারণ আমার একটু সমস্যা আছে। ঠিক আছে, একটু বিল বাসায় আসো, দেখো একটা মেসেজ দিই। বিকালে আসো, বিকালে আসো তুমি। আচ্ছা ঠিক আছে, আমি আইসে তোমার একটা ফোন দেবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মেসের খাবারের যে অবস্থা সেটা ছিল আমার প্রথম অভিজ্ঞতা। সকালবেলা বুয়া রান্না করতে আসে না, ও অল্প করে বাইরে খেয়ে আমার মনে হয় অন্য কাজে গেছে। আমাকে না, আমাকে খাবার না ভাই, এগুলো অল্প বাইরে থেকে গেছে, বুঝিস না তুই? ভাই এই খাবার তো মনে হয় আমাদের না, বুয়া মনে হচ্ছে ভাই ওই ভুল করে বাইরে অন্য কাজ করতে চলে গেছে, তো আমাদের খাবার না মনে হচ্ছে। না বুয়া ভুল করে বাড়ি না, এটা তোমাদের জন্য রাখা হয়েছে। নয়নের তো সমস্যা আছে, ও তো আবার এই ভাত না খেয়ে গেলে অসুস্থ হয়ে পড়ে। শুনছি ভাই, রেজাল্টের কথা আর বলিস না ভাই, আমার রেজাল্ট ভালো লোক কেমন কত হয়েছে তোর? 3.67 পড়লি কখন ভাই? রাজু তুই আর আমি যাচ্ছি শুধু, আমারটা বলবো না, আমারটা তো বলা যাবে না, শুধু এইটুক বলবো পাশ হয়েছে, পয়েন্ট বলা যাবে না। আমার আমার রেজাল্ট আমি জানি নেই, তবে মেবি 4.5 মানে কি জানো? আমার কি কব, দুঃখের কথা, একটাই ফেল গেছে। সামনের বার তোর আরো বেশি ভালো হবে। তোমার খবরটা আর কি, রেজাল্ট কেমন হয়েছে? By this way, second and third semester has gone.
Now we are in first semester. আরে চার দোকানের মানুষ যা যে পরিমাণ ধোয়া মনে কর যে দম বন্ধ শীতের ঘাটার মতো ঠিকই বলছো আরে তোমার একটা বই দিলাম, এতদিন হয়ে গেল শেষ পর্যন্ত বলবা না একটা বই? না না এখন পড়ো না, জানি আমরা শুধুই বন্ধু, তারপর কিন্তু আমরা কি সত্যি শুধু বন্ধু? ভাই কষ্ট কষ্ট পরিবেশ। এবার রোল কল করা হবে, তোমরা রেসপন্স করো। পঞ্চাশ, একান্ন, তেষট্টি, চৌষট্টি, পঁয়ষট্টি, ছেষট্টি, সাতষট্টি, সাতষট্টি, আমি তো তোমাকে 83 কথা বলছি নাই, আমি সাতষট্টি নেওয়া হয়েছে সেটার কথা বলতেছি। না স্যার, হয়েছে কি একদম নাচলে দুইজনে কোথায় তুই? ও আমরা তো ক্যাম্পাসে শহীদ মিনারের উপর বসা,
তুই আয় দোস্ত, চলে আসছিস? আচ্ছা আসতে বলো, আসতে বলো। আচ্ছা যাই, আচ্ছা আয় বেটা, আয় রুম। আরে দেখ না দোস্ত, এত বড় মাপ সাহা আছে, তাহলে সাহা আছে, পড়াশোনা দ্বারা কিছু নাই। ভাই দেখ রাজু, বন্ধ কর, আমি এবার কি করতেছি? আমি তো বসে বসে আড্ডাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ওই বিষয়টা এত ইয়ে হয়তো লাভ নাই, বিষয়টা নিয়ে পুরো ডিপার্টমেন্ট জানতেছে, জানো পৃথিবী জানো, বিষয়টা এমন কিছু না যে সবাই আলোচনা করতেছে, সবাই জানতেছে, এটা আমার কিছু হচ্ছে। আমি আমি তো জানি আমি তোমাকে কতটা ভালোবাসি, সবাই জানে, আই থিঙ্ক পুরো ডিপার্টমেন্ট বুঝতেছে, পুরো পৃথিবী বুঝতেছে, ফ্রেন্ড সার্কেল বুঝতেছে, মাই গড বুঝতেছে, তুই শুধু বুঝতেছিস না। আমি ব্যাপারটা বুঝতে পারছি, সবাই জানে, দেখ শুধু তুই বুঝতে পারছিস। আমি সত্যিকার অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার প্রপোজের সিস্টেমটাই এরকম, মানে অনেকে তো প্রপোজ করে হাঁটু গেড়ে গোলাপ ফুল ধরে, ওটাই কি লাভ? আমারটা কি লাভ না? তুই প্লিজ একটু বোঝার চেষ্টা কর। হ্যাঁ আমরা বন্ধু, আমরা বন্ধু আমি মানলাম, কিন্তু এর থেকে বেশি হতে পারে না। আমার ফিলিংসটা তোর প্রতি ওরকম, আমি সত্যি তোর অনেক ভালোবাসি, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা কর। প্লিজ আমি তো ঘুমাইতে পারি না, ঠিকভাবে ক্লাস করতে পারছি না, প্লিজ প্লিজ লাভ মি প্লিজ। আচ্ছা তুই আমাকে একটু তাড়াতাড়ি জানা প্লিজ, আর ওদের বলিস এভাবে ডাকছিস অন্য তাদের। আরে না অন্য একটা বিষয়ে কথা বলছি কি হয় ভাই? আরে ভাই একটা গান শোনোই তো, দিয়ে দাও কিন্তু রোমান্টিক হবে, রোমান্টিক হবে আজকে। আমার স্মৃতিকে পারবে কি সুখী হতে আমাকে ভুলে, আমি মেঘ জুড়ে দেই তোমার ওই আকাশে, খুঁজে নিও তুমি এই আমাকে। আমি কিছু বুঝতেছিলাম,
বই দিছিলাম আমি, কিন্তু আমি তা রিপ্লাই পাইনি। দেখো তুই যেটা বলছো ব্যাপারটা আসলে খুবই খারাপ, এটা আমাদের সম্ভব না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। সরি, এটা আমাদের সম্ভব না। চলো হাঁটতে চলো। তুমি বোঝার চেষ্টা করো, আমি বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস। দেখো না, সিএমএস আর আমরা বন্ধু, সিএমএসের প্রেম হয় না। তুমি কেন বুঝতে পারছো না? এটা বলো, এটা ফ্যামিলি মেনে না, ঠিক আছে? আর দেখো তুমি যদি একটু ডিস্টার্ব করো, আমি কিন্তু নেক্সট টাইম আর কলেজে আসবো না, আমি আমার দেশে বাড়ি চলে যাবো। তুমি আমার জন্য কলেজ ছাড়বে কেন? হ্যাঁ, আমি তোমার জন্য কলেজ ছাড় বন্ধ করে দিলাম। তুমি আজ থেকে তোমার মতো ফেস করো, সে তোমার ব্যাপার। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি বাহির পানে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে পদ পারে না
সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথৈয়া ধার, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে নামে অথৈয়া ধারটুকু সময় তুমি থাকো কাছে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয়ে জুড়ে কোনদিন মন কি তোমার হাতের নাটাই, তোমার কাছে আমার দিন, হঠাৎ তোমায় মন দিয়েছি ফেরত চাইনি কোনদিন, মন কি তোমার হাতের লাটাই, তোমার কাছে আমার দিন, মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না, তোমার চাচার বাড়ি বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার, কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো, চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর মনেছে দিনের আলো, রাখলে তোমায় লাগে আরো ভালো, সুন্দরী চলেছে একা পথে, দেখলাম মাঠে বসে কথা বলো, ঠিক আছে একা তো সম্ভব না, প্রথম তো কি করতে হবে আমাদের তাই বল, তোরা যদি সাথে যাইস দুই একজন তিন চারজন সব না যায় মজাও করে আসবো, আজকেই যেতে হবে এখনই তাহলে তোর ক্লাসে যাওয়ার সময় যাই, আরে তোর স্যার কত সময় আটকে এবার একটু ফোন টোন দিয়ে কোথায় আছে জিজ্ঞেস কর, দাঁড়ান এক জায়গায় দাঁড়া বুঝতে দে, হ্যালো হ্যালো তুমি কই, হ্যাঁ
খুলনা জংশন। আচ্ছা তুমি তুমি কি ড্রেস পরে আছো, আমি তোমাকে চিনবো কিভাবে? আমি একটা ব্লু কালারের বোরকা পরা। আচ্ছা আচ্ছা থাকো না। তোমাকে চাই আমি আর গরম লাগতেছে তোরা ভাই, একটু ভর্তি দে ভাই, বর্ষা পর একটা গরম জ্বালা, ঠান্ডা করবি নাকি? দাদু ভাই বই পড়তি দে ভাই, ভর্তি দিবি ভাই, কালকে পরীক্ষা, তুই কি টাকা বানাচ্ছিস এখন? কি করে দিচ্ছি বলে জানো, চুমু দিয়ে দিচ্ছে কালকে পরীক্ষা, তোর ঘুমাইছ না বেটা? কেমন লাগে ভাই তোরা কোট পর ভাই? দেখ রিফান্ড খাবো কিন্তু আমরা সবাই। কালকে আটটারও দেখাবো না, বান্দরা খালে আড্ডা মারে তোকে দেখানো যাবে না, ঠেকাই কি আমাকে? প্লাস আসবে এই সাবজেক্ট ইনশাল্লাহ, রাজু মজিল তাকে পাও ধরবে না, সমস্যা নাই। ওকে কত কই তোর আড্ডা উড্ডা মারিস না, একটু পর পর পরে না কোনো সময়, এদিন তোকে মেসেজ আইনি, ভালো হয়েছে।
এখন আমরা পঞ্চম সেমিস্টারে। প্রথম দিনেই হাসান স্যার আমাদের চতুর্থ সেমিস্টারের রেজাল্ট জানতে চেয়েছিল। চতুর্থ পর্বের রেজাল্ট তোমাদের আউট হয়েছে না? জি স্যার, জি স্যার। জি স্যার, আমার কেমন রেজাল্ট হলো? জি স্যার, হাবিবের রেজাল্ট কি? স্যার 3.89। ভালো। রফিকের রেজাল্ট? রফিক, ওর তো একটি সাবজেক্টে রেফার, আর মনজিল ওর তো তিনটা সাবজেক্টে রেফার, আর আমি রফিকের মধ্যে অবস্থা স্যার একটা সমস্যা এই যে তোমাদের এতগুলো রেজাল্ট আমি শুনলাম,
পাস করতে পারতো আমিও ফেল করতে অনেকে তার মানে কি এভারেজ খুবই খারাপ যদি এভাবে চল তাহলে কি চলবে না ওটাই চলবে না পড়ালেখা করতে হবে তোমরা আড্ডা দিবা ঘুরে বেড়াবা পড়ালেখা করবা না আবার রেজাল্ট জিজ্ঞেস করছি রেবার পেয়েছ আবার চার দিন করে হাসে কাল থেকে সবার পড়ালেখা করবা শুধু পড়ালেখা সকালে না খেয়ে আসা লাগতেছে এই জন্য ওর সমস্যা খাবার দেয় না আরে আন্টি যখন আসে তার আগে ক্লাস মেসে কার মেসে সকালে খাবার হয় কলেজে যদি একটা ক্যান্টিন থাকে তাহলে অন্তত সকালের খাবারটা আমরা খাই ¡Gracias!
এটা বাড়ি কই? হ্যাঁ, ব্যাগের অবস্থা, ব্যাগ কেন দিচ্ছিস?
চিরদিন তোমার আকাশ এইখানে কেমন আসবে কি দরি করে চলেছিস কি কোন সমস্যা হলি এই যে এনে প্যানেটনা আছে মোবাইল আছে কোন সমস্যা হলে তুই মন্দিরের কাছে আসবি ঠিক আছে আর তুই যে যেটা পোলাপনের সাথে ভুললি হ্যাঁ জিনিসটা আমি দেখলাম অস্ত্র দেখছিস ওর সাথে বলবি না যা আর সবাই চাচ্ছে যে ক্লাসটা আজকে না হোক অনেক দূরে থেকে সবাই আসে তুমি একটু চাইলে হচ্ছে তুমি ক্যাপ্টেন মানুষ ভাই ক্লাসটা সাসপেন্ড করে দাও আচ্ছা সামনে আমাদের পরীক্ষা ঠিক আছে আর যারা ভালো ভালো স্টুডেন্ট আছে সবাই ক্লাস করতে যাচ্ছে কে ক্লাস করতে যাচ্ছে ভাই কি কর ক্লাস করতে যাচ্ছে আরে ভাই হাবিব এর কথা তুমি আমাদের সাথে কথা বই নিয়ে পড়ে থাকো হাবিব আমাদের ফ্রেন্ড আমরা বললে রাজি হাবিব রে আমরা বুঝাবো ভাই সাসপেন্ড আমি দিতে পারবো না ভাই তুমি বোঝার চেষ্টা করো সাথে না পারো না তুমি দই না দিতে পারবে আমি ক্যাপ্টেন কে সাসপেন্ড দিবা না এমন কথা হলো মানে আমাদের সমস্যাটা তো বুঝবা ভাই ওরে যে হবে না ঠিক আছে আচ্ছা বলছিলাম আচ্ছা ভাই দেখি ক্যাপ্টেন ভাই
এবার হচ্ছে ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন রাখা যাবে, ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এতদিন যে ক্যাপ্টেন ছিল সে তো তোমরা না বললেই হয়, যাই হোক সে আমাদের সমস্যা অবস্থিত, কিন্তু তোমাদের কোন সমস্যা নাই। তুমি যখন বলছো বিদ্যুৎ নাই সাসপেন্ড সেটা হবে, যেহেতু আজকেই আমি কেবল প্রথম Lastly, our fifth semester exam was held. At the same way, previous result, we didn't well also in it. For this reason, our Bhavashindu sir gave a short motivation speech in front of us. That was pretty good. Dear students, আমরা ষষ্ঠ পর্বে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করো। তো এর আগে আমার সাথে ক্লাস পঞ্চম, হয়তো একটা পর্ব ছিল, পঞ্চম পর্বে সম্ভবত তোমার সাথে ক্লাস ছিল, তাই না? তো আজ ষষ্ঠ পর্বে উত্তীর্ণ হয়েছ, কিন্তু পঞ্চম পর্ব তোমাদের ভিতরে একটা প্রবণতা দেখা গেছে যে কিছু কিছু ছেলে ক্লাসে সম্ভবত উপস্থিত থাকে এবং ক্লাস করে, আর কিছু ছেলে আছে তারা ক্লাসে ঠিকমতো উপস্থিত থাকে না, পড়াশোনা করে না। বিভিন্ন জায়গায় আমরা দেখি ক্যান্টিনের সামনে বা পলিটেকনিকের মোড়ে ঘোরাফেরা, এতে দেখা গেছে যে তোমরা ষষ্ঠ পর্বের রেজাল্টটা যদি অ্যানালাইসিস করো তাহলে দেখা যাবে যে তারাই সবচেয়ে খারাপ রেজাল্ট। তো এই খারাপ রেজাল্ট করে জিপিএ যদি ভালো না থাকে, তোমরা বাস্তবে আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে, একজন ডিপ্লোমা প্রকৌশলী হিসাবে বাস্তবে কিছু করতে পারবে। উদাহরণস্বরূপ আমি বলছি, যেমন দেখো তোমরা কিছু কিছু পড়াশোনা করো, কিছু কিছু ক্লাস করো, কিছু কিছু করো, একটা সাবজেক্টে ধরো তোমাদের সবসময় একটা সাবজেক্ট আছে মেশিন, সেখানে আছে মেইনলি ট্রান্সফর্মার আর হচ্ছে ইন্ডাকশন, ইঞ্জিনিয়ার হিসাবে যে ছেলে মোটর সম্পর্কে কিছু না জানে, হয়তো ট্রান্সফর্মার সম্পর্কে জানে, সে পরীক্ষায় পাশটা করে দেবে, কিন্তু বাস্তবে সে মোটর সম্পর্কে যেহেতু জানো না তাহলে ভালো ইঞ্জিনিয়ার হতে পারলো না। এক হচ্ছে জিপিএ কম থাকলে অধিকাংশ যারা ক্লাস না করো দেখো তাদের জিপিএ ফ্রি এবং ফ্রি দিচ্ছে দিচ্ছে, যেমন আমাদের মন্দির আছে, মন্দির দ্বারাও যেমন আমাদের মন্দির আছে আগে আছে অপু আছে অপু দ্বারা আছে, এই দুজন আমি দেখি যে প্রায় পড়াশোনা করে না এবং ক্যান্ডিডেট সামনে অথচ দেখো আমাদের হাবিব আমাদের হাবিব ভালো পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে এবং বাস্তবে দেখবা যে এক সময় পরীক্ষা দিয়ে ভালো চাকরি সে ম্যানেজমেন্ট দিতে পারে এবং দেশ এবং জাতি সেবায় কাজে আসবে। অপরপক্ষে আমি কিছু কিছু ছেলে মেয়ে দেখি, যেমন লোভী একজন দাঁড়াও, নাসিমা একজন দাঁড়াও, তো এরা কিন্তু ইউনিক ন্যাশনাল
শক্তিশালী রুটি প্র্যাকটিস ক্লাস আসলে খুবই আন্তরিক এবং আমরা আমাদের যারা শিক্ষা প্র্যাকটিক্যাল করার সহায়ক যে তোমাদের প্র্যাকটিস সেন্টারগুলো আছে তারাও তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করে যে এই ছেলেগুলো প্র্যাকটিক্যাল ভালো করে এবং ভালো কাজ করে। সুতরাং এর সময় দেখবা যে কি কম তারা দেখা যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে কিছুই করে। সুতরাং আজকে আমার আহ্বান তোমাদের কাছে যে পাঁচ সেমিস্টার চলে গেছে, ষষ্ঠ পর্বে তোমরা উঠেছ এবং ষষ্ঠ সপ্তম অষ্টম এই তিনটা সেমিস্টার যদি তোমরা আসলে মানে একাগ্র হও এবং সিরিয়াসলি ক্লাস করো এবং নিয়মিত ক্লাস করো তাহলে তোমাদের অবস্থা পাঠিয়ে যাবে। তোমাদের যে ল্যাগিংগুলো আছে মঞ্জি অপু এদের এবং এদের মতো যারা আছো যাদের ল্যাগিংগুলো আছে ল্যাগিংগুলো কাটার হয়ে একসময় তোমরা রিজাল্টও ভালো হবে, বিশেষ করে ষষ্ঠ সপ্তম অষ্টম এদের পার্সেন্টেজও বেশি 20% তারপরে তো খরচ আছে 25% ঈশ্বর হচ্ছে 100% দ্যাট ইজ ওনলি অ্যাটাচমেন্ট। সুতরাং এখানে যদি তোমরা তৎপর হো তাহলে ভবিষ্যতে একজন ভালো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে মিলতে পারবে, দেশ ও জাতির সেবায় কাজ লাগবে। আরেকটা জিনিস আমি শেষকালে বলতে চাই, যেমন একজন ইঞ্জিনিয়ার আর একজন সাধারণ ইলেকট্রিশিয়ান কিন্তু পার্থক্য। আমার ছাত্র এখন চাকরি করে এফিসি সে 1,45,000 টাকা পরশুদিন আমার পাশে এসেছে। অথচ আমরা দেখো সরকার চাকরি কাজ তো অনেক কমে। সুতরাং তোমাদের এখনো সময় আছে, এখনো ভয়ের কিছু নাই, যারা লাইন ছেড়ে অন্য লাইনে বে লাইনে চলো সেই লাইনটা ঠিক করে সোজা লাইনে চলো, জীবনটাকে লেখাপড়ার দিকে নিয়োজিত করো এবং লেখাপড়ার পিছনে সময়টা ব্যয় করে দেখা অ্যাকচুয়ালি তোমাদের মানে সব কিছু পাল্টে তোমরা সফল হবে। থ্যাংক ইউ অল এবং আশা করি যে তোমরা আমার কথা মনে রাখবে। After listening to this speech, whether it is a motivated accept somebody, by this way, we passed last three semester and turned the inline. And now, while it's 2 years past. দেখি পলিটেকনিকের বন্ধুগুলো কোথায় আছে, আসলে ওদের কখনো ভোলা। হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ রফিক, কেমন আছিস? হ্যাঁ 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 আমি। এই তুই এখন কোথায় আছিস দোস্ত? বাহ, ব্যবসা করতেছিস? ভালো ভালো দোস্ত ভালো, আমি আছি। অত ভালো জবে নাই তবে আছি দোস্ত, চলে কোনো মতে। দোস্ত আমরা একদিন মিট করি কোথাও হয়। আচ্ছা তুই ওই জাহিদ, নয়ন, অপু, মঞ্জিল এদেরকেও জানাস? আচ্ছা দোস্ত, তোদের খুব মিস করি, অল টাইম খুব মিস করি দোস্ত। কলেজ লাইফের মতো অত এনজয় আর প্র্যাকটিক্যাল বাস্তব লাইফে হচ্ছে না রে, খুব পরিশ্রম। তখন যদি একটু ভালো মতো পড়তাম। আচ্ছা দোস্ত, আচ্ছা চলে আসিস তাহলে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা দোস্ত ভালো থাকিস। সেই কবে লাস্ট
আমাদের সেই চিরচেনা দোস্ত নেতা মঞ্জি অনুপস্থিত। আমি যতদূর জানি ও এখনো ক্যাম্পাস থেকে বের হইতে পারেনি। আমরা দংশনে দেখা করতে গেলাম। ও আচ্ছা আচ্ছা, সুন্দর সুন্দর বাবু আছে, ছেলে নাকি? সাংস্কৃতিক মলা শুরু থেকে ছিলাম পড়াশোনা। আসলে তুই তো ব্যবহারিক যে কাজগুলো কলেজে ভালোই করতি, আর তারপর তো আমি যেমন ছিলাম তেমনই তো পাবো। অত তো ভালো মতো পড়িনি যে আমি 50-60 হাজার টাকা বেতন পাবো। আসলে আমি যেমন পড়ছি চাকরিটা তেমনই। একটা শকিং নিউজ কি তোর জানিস? আমার একটা গার্লফ্রেন্ড ছিল না, হ্যাঁ, ও আজকে এখানে আসার আগে আমাকে কল দিয়েছিল। ওকে নাকি বাসায় দেখতে আসছে, ছেলে পক্ষ থেকে। হ্যাঁ, বিয়ের কথা হচ্ছে, দু একদিনের ভিতর ওকে পাকা দেখতে এসে ওই দিন বিয়ে হয়ে যেতে পারে। তোরা তো দোষ সবই শুনলি, আমার স্যালারি কত বেশি না, বাবা আমার একমাত্র সন্তান ছিলাম। এখন তো আমাকেই দেখতে হয় বাবা মাকে, পুরো পরিবারটাকে আমাকে সামলাতে হয়। এখন ফারজানার ওই সমস্যা, কি যে বলবো তোর, তোর দেখে মনটা ভালো লাগছে, কিন্তু লিগালি তো আমি ভেতর থেকে খুব ভেঙে পড়ছি। বাদ দে এসব কথা, আমার কথা শুনলে তোদেরও মন খারাপ হয়ে যাবে। বাদ দে, তোর সমস্যা আর আমাদের সমস্যা তো আলাদা কিছু না। নাকি হবে বলতে পারিস? তাকে বলতে তোরা যেটাকে বিজনেস বলতেছিস, আসলে বিজনেস তো না, কিছু করে খাওয়ার করতে তো হবে। তোরা জব করে শুনলাম, দোকান ভালো জব করে শুনছি, তো আমি ট্রাই করছি যে যায়, কিন্তু আমার আসলে ভালো লাগে না জব। এখন এটা চিন্তা করে আমি কয়েকজন লোক কিরকম যে মিলস ফ্যাক্টরিগুলো আছে, বলতে যে ইলেকট্রিক্যাল ডিভাইস মেশিনগুলো, যেমন যে ট্রান্সফরমার, মোটর, জেনারেটর, এগুলো তো প্রত্যেকটা ফ্যাক্টরিতেই থাকে। তো এগুলো যখন ইনস্টল করা হয়, যে রিপেয়ার, সার্ভিসিং, মেনটেন্যান্স, কন্ট্রাক্টের মাধ্যমে এগুলো, হ্যাঁ, আমি এগুলোর কন্ট্রাক্ট নিই। কন্ট্রাক্ট নিয়ে ওই যে কিছু লোকজন রাখা আছে, ওদের দিয়ে কাজটা করে আমি জাস্ট দেখাশোনা করি। ব্যাপারটা তো স্যাররাও জানতো, কি হয়েছে কি সেটা বলো তো। বিয়ে সাথে তো হয়ে গেছে মনে হয় না তোমার সাথে? কেন আমরা
আমরা ওই বয়সে আমাদের নিজেদের মনটা কন্ট্রোল করতে পারি না, রাখতে পারি না, যার কারণে জড়ায় যায়। পরে আসলে কি হয় এটা আমরা ভাবি না, পরে কি হবে। তো ওর সাথে আমার রিলেশনটাও ঠিক সেরকমই ছিল, যার কোনো প্ল্যান ছিল না, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল না, কি হবে। আমি কিছু অর্ডার দিই, ওইসব কথা মনে পড়ে গেছে না? তুই আমার ব্যাপারটা দেখ একবার, আজকে আমার স্যালারিজের নাম করে টেনশনে আছি, পার্সোনাল ফোন দিচ্ছে, আমি কিছু করতে পারতেছি না। এইসব স্যার ইভেন্ট ভাবতে হাবিবের মন খারাপ হয়ে যাবে। আচ্ছা হাবিব বল, আমার খবর কি? আমি আছি একটা গভর্নমেন্ট জবে, আল্লাহ রহমতে শিওর আছে। হ্যাঁ আমি তো গভর্নমেন্ট জব। হ্যাঁ জানিস। ও আচ্ছা আচ্ছা। তো আমি তো ওদের সবসময় বলতাম যে সব বাদ, আমি আমার তাহলে কিন্তু একদিন পায়ে হেঁটে কলেজ আসতো, আমরা হলো বাইকে আসতাম, রিক্সা আসতাম। কর্ম যেমন ঠিক বলছে, এখন তো রোজানা সম্পর্কে কি করতে হবে আসলে, কি করতে চাচ্ছিস? ও তোমার ফোন দেবে, কারণ আমি তো খুব টেনশনে আছি দোষ, আমার চাকরি নাই। স্যাররা আমাদের বলতো একটু ভালো মতো পড়, নাহলে সিঙ্গারা খেয়ে দিন কাটাতে হবে, আমি তো দেখতেছি তাই। আমাদের দিক থেকে ডিপ্লোমা শেষ করার এক বছর পরে মিডল ইস্টে চলে যায়, বাবা সেখানে ছিল, ওইখানে বাবাই ওর নিয়ে যায়, মেবি ওর বাবা দেশে আছে আর ও দেশে বাইরে। তাহলে সবদিন ভাবে চলে গেল সবাই, শুধু আমাদের ভিতর আমি আর নিয়ম ধরে খারাপ হয় মন্দিরে স্যার এরকম বলছে,
এখনো সবাই আছে পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিন সেমিস্টার কেউ ভালো করে প্রশ্ন করে তার গেট পয়েন্ট বাড়ানোর কোনো ব্যাপার না এখনো সময় আছে কি ভালো হবে সব স্যার তো আমাদেরও বলতো রে ও ভাই কি তুই মঞ্জিল বলতেছিস আমি কি ভালো মতো পড়তাম আমি যদি ভালো মতো পড়তাম আজকে তোর পথে থাকতাম আমার কোনো টেনশন তা হয়ে গেছে জীবনের যেটুকু সময় চলে গেছে তো গেছে ভবিষ্যৎ সময়টুকু আমরা যদি ভালোভাবে বুদ্ধিমত্তার সাথে পরিশ্রমের সাথে সততার সাথে ব্যয় করি মনে হয় এখনো সফল হওয়া সম্ভব সম্ভব ইনশাআল্লাহ আর দেখ একটা জিনিস আমরা ছিলাম টেকনিক্যাল স্টুডেন্ট সেই হিসাবে আমাদের একটু পড়াশোনা করা রেগুলার ক্লাস করা দরকার ছিল কারণ আমরা একটা জিনিস মিস করলে সেটা বই পড়ে বুঝতে পারবো সেটা প্র্যাকটিক্যাল আমি প্র্যাকটিক্যালের কথাই বলবো তুমি একটা প্র্যাকটিক্যাল ক্লাসে যেটা আজকে হয়ে গেছে সেটা তো তুমি পরের দিন পাবা তোমাদের তো সেটা পরের দিন অপেক্ষা করবে না তো ক্লাসে তো রেগুলার থাকতেই হবে অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আমাদের এই জিনিসটা ফার্স্ট সেমিস্টার থেকে বোঝানো হয়েছিল প্রত্যেকদিন ক্লাস করতে হবে যেহেতু আমরা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট আমাদের আড্ডা একটু কমায় দেওয়া উচিত ছিল দেখ একটা জিনিস চিন্তা কর তারা জেনারেলি আচ্ছা দোস্ত অনেক সবাই গেছে রাত প্রায় হয়ে আসছে অনেক দিন আগে সেই দু বছর আগে তো জানি টিচারদের সাথে আছে এই স্টুডেন্টের ভিতরে গান না না অল্প একটু একটাই গান তোরা যখন বলছিস সমস্যা নেই অবশ্য আজকে না সবাই থাকে আমি খুব খুশি হলাম রাইট দাদা
হ্যালো, হ্যাঁ আব্বু, কি আম্মু অসুস্থ? ও আচ্ছা আচ্ছা, হাসপাতালে নিয়েছেন আপনি? আচ্ছা কত টাকা লাগবে? 20,000 টাকা? কালকে দিনের ভিতরে ম্যানেজ করা লাগবে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি আব্বু, আমি দেখতেছি, আপনার কোনো টেনশন করা লাগবে না, আমি দেখতেছি, সমস্যা নেই, আমি দেখতেছি আব্বু। সংযুক্ত
আমাদের নাটকটা দেখার জন্য এতক্ষণ বসে হয়তো অনেক পরিশ্রম করে নাটকটা দেখেছেন বা অনেক টাইম কিল করে নাটকটা দেখেছেন। তো নাটকে আমাদের প্রডিউসার ভাই বা ডিরেক্টর ভাই কিছু বলার লাস্ট মোমেন্ট কিছু বলতে সে থাকছে। তো সবাইকে ধন্যবাদ জানাই আমাদের নাটকটা দেখার জন্য। তো নাটকটা করার জন্য আমাদের অনেকগুলো রাফ সিন ইউজ করা হয়েছে। আমাদের কিছু ফ্রেন্ড সিগারেট খাইছে, বাস্তবে কিন্তু তারা সিগারেট খায় না। তো এটা আমরা প্র্যাকটিক্যাল লাইফগুলো তুলে ধরার জন্য জিনিসগুলো করছি। তো আপনাদের কাছে অবশ্যই ক্ষমা চাই, অনেকের কাছে জিনিসগুলো খারাপ লাগছে। ওই যে আমাদের যে নাচালি পেমপ্রিতির ব্যাপারগুলো রিয়েল লাইফ, আচ্ছা রিয়েল লাইফ, তো ওটা পেমপ্রিতি কিছু সিন আসলে একটু রাফ হয়ে গেছে, তো ওটা নাটকের সাথে করা লাগছে। তো নাটকটা অবশ্যই আমার সারা দেখছেন, আমার সিনিয়র পার্সনরাও দেখছেন, তো এই জন্য আমরা খুবই দুঃখিত। আর আপনাদেরকে অবশ্যই বলতে চাই দিস ইজ অভিনয়, এটা তো অভিনয় ফর অ্যাক্টিং, হ্যাঁ অনলি ফর অ্যাক্টিং। আপনারা কিন্তু মাইন্ড করবেন না, কিন্তু না এটা আমাদের বাস্তব যে সমাজের প্রেক্ষাপট, সমাজের চিত্র সেটা তুলে ধরার জন্য আমাদের এগুলো করতে হয়েছে। এই ক্ষেত্রে আমাদের ছাত্রের কাছে আমাদের একটাই আবেদন, যারা যেন আমাদের ক্ষমা সুযোগ দৃষ্টিতে দেখেন এই বিষয়টা নিয়ে, যারা ধরেন কোনো প্রোগ্রাম কিছু মনে রাখবে না। আর একটা কথা, আমরা সবাই ফ্রেন্ডস, We are friends.